हेलो एंड वेलकम एवरीवन टू ऑनलाइन स्टडी विद प्रियंका जेक्सपोर्ट कल के चॉइस फिलिंग एर लास्ट डेट चॉइस फिलिंग एर लास्ट डेटर आगे एटा तुम्हारे जोनो खूब इम्पोर्टेंट एक वीडियो ताई वीडियो टा शुरू थे के शेष पर्यंत सकले देखबे जादेर कोथाओ कोनो छोटो थेके छोटो कोनो रकम कोनो मिस्टेक जानो तुम्हारे ना थाके। तो सबार प्रथमे तुम्हारे जेक्सपोर्ट 2023 जो टोटल कैंडिडेट सेटा होच्छे 31,330 এবং তোমাদের যে গভর্নমেন্ট কলেজের সিট সেটা হচ্ছে 16,777 হচ্ছে টোটাল তোমাদের গভর্নমেন্ট কলেজের সিট। এবার হচ্ছে তোমাদের এখানে একটা কোয়েশ্চেন থাকে যে যদি 16,777টা টোটাল সিট হয় তাহলে এত বেশি র্যাঙ্ক মানে 20,000 25,000 এরকম র্যাঙ্কে কি করে স্টুডেন্টরা চান্স পাচ্ছে। সেজন্য একমাত্র মানে সেটার কারণ হচ্ছে যে সবাই কিন্তু সব কলেজ চয়েস ফিলিংয়ের মধ্যে রাখে না। তোমাদেরকে ছোট্ট উদাহরণ যদি দিই, ছোটবেলায় তোমরা জুরাসিক পার্কের একটা সিরিজ ছিল যেখানে দেখিয়েছিল যে দুটো ডাইনোসর দুজনের মধ্যে মারামারি করছে যে এ ওকে খাবে না সে তাকে খাবে, কিন্তু তার মাঝখান থেকে মধ্যিখানে যাকে খাবে সে কিন্তু বেরিয়ে গেল। সো এখানে যেটা সমস্যা হয় বা যেটা এখানে টোটাল মানে যেটা হয় আর কি সেটা হচ্ছে যে তুমি হয়তো ভাবছো যে এই কলেজটা খুব ভালো, এখানে আমি অ্যাপ্লাই করে কোনো দরকার নেই, এখানে হয়তো অন্য আমার থেকে যারা ভালো র্যাঙ্ক করছে তারা হয়তো বেরিয়ে যাবে। কিন্তু আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে যে তোমার থেকে বেশি র্যাঙ্কের কেউ সেই কলেজে পেয়ে গেছে লাস্ট পর্যন্ত, সেটা তার একমাত্র কারণ হচ্ছে যে তার বেশি র্যাঙ্ক থাকার সত্ত্বেও সে সেই কলেজে চয়েস ফিলিংটা রেখেছিল, সেই জন্য সে পেয়েছে। সো একটা কথা সকলে মাথায় রাখবে, পাঁচটা কলেজ আছে, এপিসি রয় পলিটেকনিক, নর্থ ক্যালকাটা পলিটেকনিক, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি আর জ্ঞানচন্দ্র ঘোষ, এই পাঁচটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ ছাড়া সব যে পলিটেকনিক্স আছে সেখানে কিন্তু ডিস্ট্রিক্ট কোটা হয়। তোমার ডিস্ট্রিক্টে যে যে কলেজেস আছে সেই ডিস্ট্রিক্টের কলেজের জন্য এবং ডিস্ট্রিক্টের স্টুডেন্টসদের জন্য কিন্তু সিট স্পেশালি রিজার্ভ থাকে 20%। অর্থাৎ কোনো কলেজে 63 যদি টোটাল ইনটেক ক্যাপাসিটি হয় তো সেক্ষেত্রে 12 জন হচ্ছে নিজের ডিস্ট্রিক্টের স্টুডেন্টকে সেই কলেজে চান্স দেওয়া হবে। সো ডিস্ট্রিক্ট কোটাটা কিন্তু খুব বড় একটা রোল প্লে করে। একটি স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল যে এটা পাওয়ার জন্য তোমাকে কী করতে হবে, এটা পাওয়ার জন্য কিছুই করতে হবে না, শুধু জাস্ট যেটা করতে হবে যে তোমার নিজের ডিস্ট্রিক্টের কলেজগুলো তুমি প্রথমে রাখবে। এবার ধরো তুমি এপিসি রয় পলিটেকনিক কলেজ বা জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক কলেজ, তারপরে ধরো নর্থ ক্যালকাটা পলিটেকনিক, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, এই কলেজগুলোতে তুমি পড়তে চাইছো, তো এই কলেজগুলো তোমার ডিস্ট্রিক্টের মধ্যে নয়। সো তার মানে কি এই যে তুমি এগুলো তোমার প্রথম চয়েসে রাখতে পারো না? ডেফিনেটলি নয়। এই যে কলেজেসগুলো বললাম লাইক এগুলো হচ্ছে ওয়ান অফ দ্য টপ মোস্ট কলেজেস, এগুলো সকলে আমি সকলকে বলবো তোমাদের যদি এগুলোতে ভর্তি হওয়ার ইচ্ছা থাকে একেবারে উপরের দিকে সবাই এই কলেজগুলো রাখবে। তারপর তোমার নিজের ডিস্ট্রিক্টের যে কলেজেসগুলো আছে বা তোমার পছন্দের যা যা কলেজ আছে সেগুলো সব কিন্তু তোমাদেরকে রাখতে হবে। আরও একটা জিনিস তোমাদের যেটা তোমরা কমেন্টে যেটা লেখো যে ফার্স্ট অ্যালটমেন্টে যদি নাম না আসে সেকেন্ড অ্যালটমেন্টের চয়েস ফিলিং আমি করতে পারবো? দেখো সেকেন্ড অ্যালটমেন্টের কিন্তু কোনো চয়েস ফিলিং হয় না, চয়েস ফিলিং শুধুমাত্র একবার হবে, একবার তোমাকে সুযোগ দেওয়া হবে, তুমি যতগুলো কলেজ নিতে চাও যতগুলো ট্রেড নিতে চাও সমস্ত কিছুতে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, তারপর বেরোবে রেজাল্ট। ফার্স্ট অ্যালটমেন্ট, সেকেন্ড অ্যালটমেন্ট আর থার্ড অ্যালটমেন্ট। সো এখানে ফার্স্ট অ্যালটমেন্টে যদি তোমার নাম আসে তোমার কাছে দুটো অপশান, এক হচ্ছে ভর্তি হওয়া, এক হচ্ছে অটো আপগ্রেড করা। ভর্তি হওয়ার জন্য 500 টাকা ফিস পেমেন্ট করবে, করে অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করবে এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে কলেজে ভর্তি হতে যাবে। ফার্স্ট অ্যালটমেন্টে যদি নাম না আসে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? সেক্ষেত্রে তোমাকে 22 আগস্ট পর্যন্ত ওয়েট করতে হবে। কেন? কারণ হচ্ছে 22 আগস্ট হচ্ছে সেকেন্ড অ্যালটমেন্টের রেজাল্ট প্রকাশ করা হবে। যদি কোনো স্টুডেন্ট এরকম হয় যে তার ফার্স্ট অ্যালটমেন্টেও নাম এলো না সেকেন্ড অ্যালটমেন্টেও নাম এলো না, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? 28 অগস্ট পর্যন্ত ওয়েট করতে হবে। তার কারণ হচ্ছে থার্ড অ্যালটমেন্টের যে রেজাল্ট সেটা আউট হবে 28 অগস্ট। সো যার যেই অ্যালটমেন্টেই নাম আসুক না কেন তার কাছে দুটো অপশান থাকছে, এক হচ্ছে হয় ভর্তি হওয়া তা না হলে অটো আপগ্রেড করা। ফার্স্ট অ্যালটমেন্টে তোমাদের যদি নাম আসে তাহলে সময় তোমরা পাবে 2 বার অটো আপগ্রেড করার। সেকেন্ড অ্যালটমেন্টে যদি নাম আসে ফার্স্ট অ্যালটমেন্টে নাম এলে তোমরা 2 বার অটো আপগ্রেড করবে, ফার্স্ট অ্যালটমেন্টে নাম এলে তোমরা 1 বার অটো আপগ্রেড করবে, কিন্তু থার্ড অ্যালটমেন্টে তোমাদের যখন নাম আসবে তখন কিন্তু কোনো অটো আপগ্রেডেশন সুযোগ থাকবে না, কারণ সেটাই হচ্ছে লাস্ট। এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি, অনেকেই এরকম আছো যে যা হোকভাবে হ্যাপাজার্ডলি চয়েসগুলোকে ফিল করছো, সেক্ষেত্রে তোমাদের যেটা প্রবলেম হবে অটো আপগ্রেডেশনের সময়,
তোমরা ধরে নাও অটো আপগ্রেডেশনের সময় তোমাকে 3 নম্বর কলেজ, সরি ফার্স্ট অ্যালটমেন্টে ধরে নাও তুমি 3 নম্বর কলেজটা পেয়েছো। এবার তুমি চাইছো অটো আপগ্রেড করতে, তো অটো আপগ্রেড যদি করো তোমাকে ফার্স্ট এবং সেকেন্ড অর্থাৎ তোমার যে দুটো উপরের দিকের অপশন আছে সেখানে সিট ফাঁকা আছে কি নেই সেটা দেখা হবে। যদি সিট ফাঁকা থাকে তাহলে কিন্তু তোমাকে ধরে নাও 2 নম্বর কলেজটা দেওয়া হয়ে গেছে। সো এবার তুমি যদি বলো যে না আমি 2 নম্বরটায় ভর্তি হব না, আমার 3 নম্বরটাই আমি আবার ভর্তি হব, সেটা কিন্তু হবে না। তার কারণ হচ্ছে তুমি 3 নম্বরটায় ভর্তি হতে চাইছো না, তোমার ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে 1 আর 2, ঠিক আছে? তো সেই জন্য দেখা হচ্ছে যে 2 নম্বর কলেজে তোমার জন্য সিট আছে কি নেই, যদি থাকে তাহলে দেওয়া হবে। তো এই জিনিসটা সকলে মাথায় রাখবে যখন চয়েসগুলো সাজাচ্ছ, ডেফিনেটলি যেন তোমার পছন্দ মতোই হয়, একদম সবার পছন্দ মানে সব থেকে বেশি পছন্দ উপরে থাকবে, সব থেকে কম পছন্দ নিচে থাকবে, এইভাবে। আর তোমরা যদি চাও প্রাইভেট কলেজও অ্যাড করতে পারো, প্রাইভেট কলেজ একেবারে নিচের দিকে রাখবে, তার কারণ হচ্ছে উপরের দিকে রাখলে তোমাকে কিন্তু যেগুলো যত বেশি উপরে তোমার কলেজেসগুলো থাকছে সেগুলোই তোমাকে প্রথমে অ্যালট করা হবে। আর আশা করছি অটো আপগ্রেডেশনের ব্যাপারটা বুঝতে পেরেছো। আরও একটা ছোট্ট উদাহরণ যদি তোমাদেরকে দিই ইন্টারেস্টিং ওয়েতে, ধরে নাও তিনজন আছে, তিনটে বান্ধবী তোমার যাদেরকে পছন্দ বা তিনটে বন্ধু তোমার যাদেরকে পছন্দ, প্রথমে তুমি তিনজনকেই বললে বা হ্যাঁ ধরে নাও তুমি তিনজনকেই বলেছো, থার্ড জন তোমাকে হ্যাঁ বলেছে, এরপর তুমি ভাবলে আচ্ছা ঠিক আছে একটু ওয়েট করে যাই সেকেন্ড আর ফার্স্ট কি অপশন উত্তর দেয় আমি আগে জেনে নেব। সো এবার ধরে নাও সেকেন্ড তোমাকে বললো, মানে সেকেন্ড যে পার্সন সে তোমাকে বললো যে হ্যাঁ ঠিক আছে, সেও প্রস্তাবে রাজি। সো তুমি কি করলে তাহলে, যেহেতু তোমার 1 2 3 তিনটে পরপর চয়েসেস ছিল, সো থার্ড চয়েস কি হচ্ছে তোমার বাদ হয়ে গেল। এবার থার্ড চয়েস কি করছে, সে তার নিজের রাস্তা দেখছে। সো সে যখন অন্য কারোর সাথে এঙ্গেজ হয়ে গেল, তারপর তুমি যদি বলো যে না না সেকেন্ডটা নয় 3 নম্বর যে ছিল সেই ভালো ছিল, তখন কিন্তু আর হবে না, তখন কিন্তু মার খাবে। সো এবার আশা করছি ব্যাপারটা বুঝতে পারছো তোমরা, জাস্ট ইন্টারেস্টিং ওয়েতে বলার এটাই একমাত্র কারণ যাতে তোমরা ব্যাপারটাকে বুঝতে পারো। তাই সবসময় যেটা তোমার সবথেকে বেশি পছন্দ সেটা উপরের দিকে রাখবে আর যেটা কম পছন্দ সেটা নিচের দিকে রাখবে, কারণ একবার যদি অ্যালটমেন্ট হয়ে যায় তখন কিন্তু অর্ডারগুলো চেঞ্জ করা যাবে না। আর তোমরা যেটা করবে, তোমাদের যে চয়েস ফিলিং সরি তোমাদের যে চয়েস ফিলিং সেটাকে স্ক্রিনশট নিয়ে রাখবে, বা কম্পিউটারে বা ল্যাপটপে যদি করো সেটাকে ছবি তুলে রাখবে, ওকে? তার কারণ হচ্ছে অনেক প্রবলেম হয়, চয়েস ফিলিং গুলিয়ে যেতে পারে বা অর্ডার উল্টো পাল্টা হয়ে যেতে পারে। তো সেই জন্য তোমাদেরকে যেটা করতে হবে, চয়েস ফিলিংয়ে তোমাদের স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, বা ল্যাপটপ বা কম্পিউটারে করলে তোমরা ছবি তুলে রাখবে। তার কারণ কি, যদি পরবর্তীকালে যখন রেজাল্ট বেরোলো তখন ধরো তোমার চয়েসের যে প্রায়োরিটি তুমি যেভাবে কলেজগুলো সাজিয়েছিলে সেটা যদি উল্টো পাল্টা হয়ে যায় সেক্ষেত্রে তুমি কাউন্সিলে জানাতে পারবে। তোমাদের আরও একটা যেটা করতে হবে যে কালকে, অর্থাৎ যেহেতু তোমাদের কালকে 14ই আগস্ট লাস্ট চয়েস ফিলিংয়ের ডেট, কালকে শেষ পর্যন্ত একবার ভালো করে দেখে নেবে যে তুমি যেভাবে কলেজগুলো সাজিয়েছিলে এক্স্যাক্টলি সেইভাবেই কলেজগুলো আছে কি নেই, যদি না থাকে তাহলে ঠিক করে দেবে। তার কারণ হচ্ছে প্রোফাইলে কিন্তু অনেকেরই গণ্ডগোল হচ্ছে, কারোর ডেট অফ বার্থ ভুল আছে, কারোর নামের বানান ভুল, বা কারোর মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে গেছে। এটা যেটা হচ্ছে বেসিক্যালি অন্য স্টুডেন্টের প্রোফাইলের ইনফরমেশান তোমাদের তোমাদের প্রোফাইলে এটা শো করছে। তো আশা করছি পরে ঠিক হতেও পারে। আর তোমরা একটা কাজ করতে পারো, কাউন্সিলের যার যা সমস্যা কাউন্সিলের মেল আইডি আছে, মেল আইডিতে মেল করবে, এবং আলাদা একটা ফোন নাম্বার দেওয়া আছে সেটাতেও তোমরা চাইলে কল করতে পারো কারোর কোনো জায়গায় যদি কোনো রকম অসুবিধা হয়। সো এবার চলে আসি তোমাদের ফার্স্ট পয়েন্টে। তো ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোচ্ছে 16 তারিখে। 16 তারিখে তোমাদের যদি কলেজ পছন্দ হয় তাহলে অ্যালটমেন্টের টাকাটা দেবে, দিয়ে অ্যালটমেন্ট স্লিপ, অ্যালটমেন্টের যে রিসিড সেটা, বা অ্যালটমেন্ট লেটারটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে, সমস্ত ডকুমেন্টস, ডোমিসাইল সার্টিফিকেট, প্রোফর্মা এ প্রোফর্মা বি দুটোই রেডি করবে। আগের ইয়ারে যেটা হয়েছিল, স্টুডেন্টরা যেটা বলেছিল, কোনো কোনো স্টুডেন্ট বলেছিল তাদের যে কলেজ পেয়েছে সেখানে প্রোফর্মা এ নিয়েছে, কোনো কোনো স্টুডেন্ট বলেছিল যে তাদের প্রোফর্মা বি নিয়েছে, সো আবার কোনো কোনো স্টুডেন্ট এটাও বলেছিল যে তাদের প্রোফর্মা এ বি দুটোই নিয়েছে। সো তোমাদের যেটা করণীয়, এ আর বি দুটোকেই রেডি করে রাখা। তারপর হচ্ছে কেউ যদি TFW-র আন্ডারে থাকো তাহলে TFW সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, কারো যদি কন্যাশ্রী আইডি থেকে থাকে সেই আইডিটা তোমরা যদি দাও তাহলে তোমাদের যে অ্যাডমিশন ফিজ সেটা কিন্তু কম হয়ে যাবে। আর মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের রেজাল্ট, তোমাদের যে এক্সপোর্ট যে র্যাঙ্ক কার্ড সেটা,
তো সমস্ত ডকুমেন্টস তার সাথে ছবি, আর কলেজে যখন অ্যাডমিশন নিতে যাবে যে ভর্তির টাকাটা, সরকারি কলেজ হলে 1000 টাকার মধ্যে, বেসরকারি কলেজ হলে কলেজ টু কলেজ ডিপেন্ড করে, তো সেটা সেখানে যেটা লাগবে সেটা তোমাদেরকে নিয়ে যেতে হবে। এবং অনেকে জিজ্ঞেস করেছো যে বাড়ির গার্জেনকে নিয়ে যেতে হবে কি না, সেরকম কোনো বাধ্যবাধকতা নেই, নিয়ে যেতেও পারো নাও নিয়ে যেতে পারো। এরপর হচ্ছে সো এই হয়ে গেল। আর যদি তোমরা ফার্স্ট অ্যালটমেন্টে অটো আপগ্রেড করো তাহলে তোমাকে কিন্তু 500 টাকাটা পেমেন্ট করতে হবে না। অটো আপগ্রেডেশনের জন্য যেটা তোমাদেরকে পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে 1000 টাকা। সেই 1000 টাকাটা পেমেন্ট করে তোমাকে কি করতে হবে, তোমাকে ওয়েট করতে হবে কতদিন পর্যন্ত, 22nd August পর্যন্ত। তার কারণ হচ্ছে সেকেন্ড অ্যালটমেন্টের যে রেজাল্ট সেটা বেরোবে 22nd August। তারপর ধরে নাও তোমাকে একটা নতুন কলেজ অ্যালট করা হলো, তুমি যদি সেই কলেজটা নিয়ে খুশি থাকো বা যদি ভর্তি হতে চাও, ডেফিনেটলি ভর্তি হয়ে যাবে, তখন তোমাকে 500 টাকা পেমেন্ট করতে হবে। এবং 500 টাকা পেমেন্ট করে তোমাকে কলেজে চলে যেতে হবে অ্যাডমিশন নিতে। সেকেন্ড অ্যালটমেন্টে তোমাকে যে কলেজটা দেওয়া হবে তুমি যদি সেটাতেও খুশি না হও তখন তোমাকে কি করতে হবে, তোমাকে ইয়েস আই ওয়ান্ট টু পার্টিসিপেট ইন অটো আপগ্রেডেশন, অর্থাৎ আবার তোমাকে আপগ্রেডেশন করতে হবে তার উপরের দিকের যে চয়েসগুলো থাকছে সেগুলো পাওয়ার জন্য। এক্ষেত্রে তোমাকে আর টাকা পেমেন্ট করতে হবে না। তবে একটা জিনিস মনে রাখবে, ধরে নাও ফার্স্ট অ্যালটমেন্টে তোমাকে একটা কলেজ দেওয়া হয়েছিল, সেকেন্ড অ্যালটমেন্টে নতুন আর একটা কলেজ দেওয়া হলো, তো সেক্ষেত্রে তুমি যখন থার্ড অ্যালটমেন্টের জন্য ওয়েট করছো তোমার কাছে অপশান থাকছে সেকেন্ড অ্যালটমেন্টে যে কলেজটা দেওয়া হয়েছিল সেটা, বা যদি থার্ড অ্যালটমেন্টে নতুন কোনো কলেজে তোমার নাম আসে সেটা। কিন্তু যদি এরকম হয় থার্ড অ্যালটমেন্টে তোমাকে সেকেন্ড অ্যালটমেন্টে যে কলেজটা দেওয়া হয়েছিল সেটাই রইল, তাহলে কিন্তু তোমাকে সেই কলেজটাতেই অ্যাডমিশন নিতে হবে। এরপর অনেক স্টুডেন্টের কোয়েশ্চেন যে আমি এগুলো আমার একটাও পছন্দ হচ্ছে না, আমি স্পট অ্যাডমিশনের জন্য ওয়েট করতে চাইছি। তবে তোমাদেরকে বলে রাখি, স্পট অ্যাডমিশনে তুমি যে কলেজ বা তুমি যে ট্রেড নিয়ে পড়তে চাইছো সেখানে যে ফাঁকা থাকবেই সিট, সেরকম কিন্তু কোনো রকম কোনো প্রমিস কেউ তোমাকে করতে পারবে না। ফাঁকা থাকতেও পারে নাও থাকতে পারে।